দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। এর আগে দুপুরে রংপুর পুলিশ লাইন্স মাঠে লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাল সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে বিকেলে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার আব্দুল হক কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে পৌর আওয়ামী লীগ। রংপুর থেকে এ কে মইনুল হক ও গাইবান্ধার কৃষ্ণ কুমার চাকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স মাঠে লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দলের স্থানীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সেখান থেকে তার মরদেহ ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখার কথা। সোমবার সকাল 10টায় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে বিকেলে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার আব্দুল হক কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে লিটনের মরদেহ। এর আগে রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে সকাল 9:30টার দিকে লিটনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার শরীর থেকে দুটি বুলেট বের করা হয় বলে জানিয়েছেন চিকিৎসক। পাঁচটা বুলেট ইঞ্জুরি পেয়েছি, তার ভিতর আলামত হিসাবে আমরা ভিতরে একটা বুলেট পেয়েছি, সেই বুলেটটা আমরা স্যাম্পল হিসাবে আলামত হিসাবে রেখে দিয়েছি। ওনার ডান দিকের কিডনি এবং ডান লাংস এবং ডান লিভার এই তিনটাই ইনজোর্ড ছিল। এদিকে সকালেই জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। জামায়াত ও জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। অবিলম্বে এই এই জঙ্গি জামাত জঙ্গি গোষ্ঠীকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচার করা হোক। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌর আওয়ামী লীগের ডাকে গাইবান্ধার সুন্দরগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সকাল 8টা থেকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন বামনডাঙ্গা স্টেশনে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে 15 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষুব্ধ জনতা রাতেই সুন্দরগঞ্জ বাজারে জামায়াত কর্মী আব্দুল গাফফারের বাড়িতে অগ্নিসংযোগ করে। শনিবার সন্ধ্যা 5:45টার দিকে 3 জন মোটরসাইকেল আরোহী লিটনের বাড়িতে ঢুকে তাকে গুলি করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা 7:30টার দিকে মারা যান তিনি। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক।